মাছে ভাতে রসবসে রয়েছে এমন একটা পরিবারকে দেখবেন, কিন্তু তার আগে টেলিফোনে কেউ রয়েছেন, বলুন। নমস্কার। নমস্কার, শঙ্কর রায়চৌধুরী সিঙ্গুর থেকে বলছি। বলুন। আমার বক্তব্য হচ্ছে যে মানে বাচ্চাদের কতটা পরিমাণে দেওয়া সেফটি আর কি, ছোট বাচ্চা থেকে একদম 10 বছর পর্যন্ত। অনেক ধন্যবাদ, শুনতে থাকুন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এর উত্তর নেব আমরা, কিন্তু তার আগে যে পরিবারের কথা আপনাদের বললাম, আসুন দেখা যাক। মাছ ছাড়া জীবন, এটা তো সেই জল ছাড়া মাছের মতন আর কি ব্যাপার। মার মাছের ঝুলি ভরসা আমার, তো মাছের উপরেই আমার জীবন কাটে তখন। ঠিক এভাবেই মাছে মজে বাঙালি, মাছ ছাড়া জীবন অচল। গুহ পরিবারের হেঁসেল তো মাছ, মাছ এন্ড মোর। পরিবারের কর্তা দেবাশিস গুহর কাকা তো মাছ প্রেমে আরো এক ধাপ এগিয়ে। আমার এক কাকাকে বাজারে পাঠানো হয়েছিল, তো সে বাজারে গিয়ে অন্য সব জিনিসের কথা ভুলে গিয়ে বন্ধুদের সঙ্গে গল্প করছে, হঠাৎ করে 12টার সময় মনে পড়েছে বাজার নিয়ে ফিরতে। তো বাজারে কি নিয়ে ফিরলো, সে দুটো বড় বড় ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরলো, আর কিছুই আনা নেই। আরে মাছ ছাড়া কি করে থাকি বলো তো, বাঙালি মানুষ রোজ দিন বাজার যাই, মাছ তো আনতেই হবে, মাছ ছাড়া তো আমাদের ভাত খাওয়া কমপ্লিটই হয় না। মৎস্যপ্রীতিতে বাঙালির এই আবেগ তো আকাশ ছোঁয়া। শরীরের দুই প্রধান অঙ্গ হার্ট এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে সামুদ্রিক মাছ। ওসব নিয়ে ভাবার সময় নেই মাছে ভাতে বাঙালির, তাদের খাদ্যরুচির একটাই ঠিকানা। বুকের ভেতর ফুটছে যেন মাছের কানকোর লাল, এত নরম। হাতে ইলিশ পমফ্রেট পড়লে তো কথাই নেই, জাস্ট মাছে ভাতে আহ্লাদ ষোলো আনা, তাড়িয়ে তাড়িয়ে রসনার তৃপ্তি। মাংস নাম আমি মাঝে মাঝে করি, কিন্তু এদের কারোরই পছন্দ না। মানে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, সব জায়গাতেই আমরা মাছ ছাড়া কোনোদিন আমাদের দিন কাটেনি। খাওয়া ভালো খাওয়া মানে হচ্ছে ভালো মাছ। ভরা বর্ষায় খিচুড়ি আর ইলিশ ভাজার আঘ্রাণ ভেসে এলো গুহবাড়ির অন্দরমহল থেকে, যে আঘ্রাণই বোধহয় মিশে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আর ভরপুর জীবনী শক্তি। 24 ঘন্টার জন্য ক্যামেরায় আকবর হোসেন মল্লিকের সঙ্গে কমলাকর ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা। যিনি ফোনে প্রশ্ন করেছিলেন, বাচ্চাদের একেবারে শিশু থেকে 10 বছর পর্যন্ত কতটা করে মাছ দেওয়া সম্ভব দিনে? একেবারে শিশু মানে 1 বছর পর্যন্ত কিন্তু মাছ স্টার্ট করা যায় না। কারণ হচ্ছে 1 বছর পর্যন্ত বাচ্চার কিডনিটা এতটাই উইক থাকে যে আমাদের প্রোটিনটা, তো মাছে তো অনেকটা প্রোটিন থাকে, ওটা ডাইজেস্ট করতে গেলে কিডনির ওপর লোড পড়ে। তাই জন্য 1 বছরের পর থেকে মাছ আরম্ভ করা উচিত, এবং সেই মাছের পরিমাণটা হওয়া উচিত প্রথম দিকে 30 থেকে আরম্ভ করে 30 গ্রামের মতো দিনে, ছোট একটা পিস। তার থেকে আরম্ভ করে আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে আমরা মনে করি 10 বছরে যখন সে পৌঁছচ্ছে 70 থেকে 80 গ্রাম পর্যন্ত পুরো দিনটাতে দেওয়া যেতে পারে। এটা 100 অব্দি যেতে পারে তার হেলথের ওপর ডিপেন্ড করে। প্রাপ্তবয়স্কদের জন্য, প্রাপ্তবয়স্ক 1 বেলায় 70 গ্রাম, যদি তার ওজন বা অন্যান্য দিক সমস্ত ঠিক থাকে তাহলে 70 গ্রাম 1 বেলায় খেতে পারেন। আমি ডক্টর কুমারের কাছে জানতে চাইব, ফ্যাটি অ্যাসিড যেটা থাকছে, ধরুন আপনি প্রিপারেশনটার ওপর জোর দিচ্ছেন, যেমন ইলিশ, ইলিশ মাছে প্রচুর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, কিন্তু আমরা যে প্রিপারেশনে খাচ্ছি, মানে ধরুন তাকে ভাপিয়ে সর্ষে বাটা দিয়ে মাস্টার্ড অয়েল, মাস্টার্ড পেস্ট এইসব দিয়ে, তাতে কি পুরো ফ্যাটি অ্যাসিডটা শরীরে আসছে এবং কাজ করছে? ডেফিনেটলি ওটা আসছে, লেকিন তার সঙ্গে আলাদা স্যাচুরেটেড অ্যাসিড চলে আসছে। স্যাচুরেটেড আমরা অয়েল খাচ্ছি, মাস্টার্ড অয়েল খাচ্ছি, ওখানে যে আনওয়ান্টেড জিনিসগুলো চলে আসছে। বেসিক্যালি ভালো হবে যদি ফ্রাইড রোস্ট করে খান আপনি। হ্যাঁ, কিন্তু মানে ধরুন বাঙালিদের তো কিছু নির্দিষ্ট প্রিপারেশন থাকে যে এই মাছটা এইভাবে, সেই মাছটা আরেক রকম ভাবে। যদি আপনি ম্যাক্সিমাম বেনিফিট পেতে চান, দেন ইট হ্যাজ টু চেঞ্জ, ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে। ইট হ্যাজ টু চেঞ্জ। টেলিফোনে আরো কেউ রয়েছেন, বলুন। হ্যালো, আমি শ্রীকলনি। হ্যাঁ হ্যাঁ, শ্রীকলনি থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায় বলছি। বলুন। তেলযুক্ত মাছ যে শরীরের জীবন শক্তি বাড়ায় এবং হৃদরোগ প্রতিরোধ ক্ষমতা কমায় ঠিকই, কিন্তু দেখুন এই সিজন ইলিশ এবং পমফ্রেট হচ্ছে সিজনাল মাছ, এবং যেগুলো বললেন যে ট্রাউট, টুনা বা সলমন, এই যে সামুদ্রিক মাছগুলো, এগুলো তো আমরা সচরাচর আমরা খাই না, কিন্তু এর বিকল্প হিসাবে আমরা কি মাছ খেতে পারি? অনেক ধন্যবাদ, শুনতে থাকুন। আর কে আছেন?
নমস্কার, শুভ সন্ধ্যা প্রিয়। নমস্কার বলুন। শুভ সন্ধ্যা জানাই সকলকেই। আমি দক্ষিণ চব্বিশ পরগনার সোনাপুর হরিনাভি থেকে দেবাংশু ঘোষ বলছি। আমি যেহেতু দক্ষিণ চব্বিশে থাকি, আমি চাকরি সূত্রে আমাকে নামখানা এবং ফ্রেজারগঞ্জ কাকদ্বীপ এইসব অঞ্চলে ঘুরতে হয়। সেখানে দেখেছি যে সামুদ্রিক মাছগুলি কিন্তু প্রচুর পরিমাণে ওঠে, কিন্তু সেই পরিমাণে বাজারজাত হয় না। আমি এই ক্ষেত্রে দুটি জিনিস জানতে চাইছি। এক, সামুদ্রিক মাছ ম্যাক্সিমাম আমরা কিন্তু জ্যান্ত অবস্থায় পাই না, সেক্ষেত্রে সেটা নর্মালি বরফে যদি রাখা হয় তাতে কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এর ভ্যালুটা খুব একটা নষ্ট হয় না, যদি না এমন একটা স্প্যানে রাখা হয় যেটা বহুদিন ধরে। সুতরাং এই স্টোরেজটাকে যদি মোটামুটি ঠিক রাখা হয় তাহলে আমি নো ডাউট এটা হচ্ছে একজন ফুড টেকনোলজিস্ট আরও ভালো করে বলতে পারবেন। কিন্তু সোজা যেটা একটা বাংলা ভাষায় বলা যেতে পারে যে যে অবস্থায় আমাদের বাজারে বরফ মাছ আসে সে অবস্থায় কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ওপর খুব একটা এফেক্ট পড়ে না। আমরা ওমেগা থ্রিটা আমার আরও একটা প্রশ্ন রয়েছে ডক্টর কুমারের কাছে, যে একজন প্রশ্ন করলেন বিকল্প কি, স্যামন তো এখানে পাওয়া যায় না, ট্রাউট সাধারণত ঠান্ডার জায়গায় পাওয়া যায়, তো তার বিকল্প কি, অল্টারনেটিভ কি থাকতে পারে? ইলিশ খেতে হবে, ইলিশ সিজনাল সারা বছর। আমি একটা একটু ইন্টারাপ্ট করছি, আমরা কিন্তু দেখেছি এখানে ইন্ডিয়াতে ইয়েতে হায়দ্রাবাদে অনেক ধরনের এক্সপেরিমেন্ট হয়েছে, সেখানে নিউট্রিশনাল ইয়েতে ইনস্টিটিউটে, সেখানে দেখা গেছে ভেটকি মাছ, বড় ভেটকি এবং রুইয়ের মধ্যেও কিন্তু ওমেগা থ্রির পরিমাণ অন্যান্য মাছের তুলনায় বেশি। মানে আমি কখনোই কম্পেয়ার করবো না স্যালমনের সাথে, কিন্তু অন্যান্য যে আমরা ছোট যে মাছ যেগুলো আমরা অভ্যস্ত, যে ভেটকি বা বড় কাতলা রুই, এগুলো আপনি সাবস্টিটিউট হিসেবে খেতে পারেন। সামুদ্রিক মাছ পমফ্রেট ইলিশ এগুলো তো রয়েছে, স্যামন ট্রাউট যদি না পান এখানে তাহলে লোটে মাছ, সেটাও তো সামুদ্রিক মাছ, প্রচুর ভরপুর ওমেগা থ্রি সেখানে রয়েছে, আর মাছ এগুলো আপনি ট্রাই করতেই পারেন।